অনলাইন থেকে ইনকাম অথবা ফ্রিল্যান্সিং। সো আপনারা যারা চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং শুরু করবেন অথবা অনলাইনে একটা বিজনেস শুরু করবেন, সো সেই ক্ষেত্রে আপনারা অনেক সময় বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আপনার কি কাজটা করা উচিত কিনা, অথবা আপনার পক্ষে কি সম্ভব হবে কিনা ফ্রিল্যান্সিং করে একটা সাকসেসফুল পর্যায়ে আসতে। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি গল্প শোনাবো, যে গল্পটি শোনার পর আপনারা একটি হিডেন মেসেজ পাবেন এবং এই মেসেজটি যারা তাদের লাইফে ইমপ্লিমেন্ট করবে এবং সেই অনুযায়ী কাজ করবে, তাহলে আমার বিশ্বাস তাদের পক্ষে লাইফে ভালো একটা কিছু করা পসিবল। সেই গল্পটির শুরু হচ্ছে একজন কর্মচারীকে দিয়ে, যে কিনা একটি পেট্রোল পাম্পে কাজ করত। সো প্রতিদিনের মতো সে কাজ করছিল এন্ড হঠাৎ করে তার সামনে একটি BMW গাড়ি আসলো গাড়িতে তেল ভরার জন্য। সো সে গাড়িটি দেখে হা করে চেয়ে রইল, অনেকক্ষণ তাকিয়ে রইল এবং তাতে তেল ভরছিল। তেল ভরতে ভরতেও অবাক হয়ে তাকিয়েছিল। সে এই মুহূর্তে ওই BMW গাড়ি থেকে ওই গাড়ির ওনার নামলো, নেমে তাকে জিজ্ঞেস করলো, কি ভাই কি ব্যাপার, আপনি গাড়ির দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তখন ওই কর্মচারীটা বা ওই পেট্রোল পাম্পে যে চাকরি করতো সে বলল, আসলে এটা আমার ড্রিম কার, আমিও চাই যে অনেক কষ্ট করতে লাইফে একটা সাকসেসফুল পর্যায়ে যেতে, তো এই সাকসেস অর্জন করে আমিও চাই আমার এই ড্রিম গাড়িটা কিনতে, যাতে করে এভাবে আপনার মতো আমিও গাড়িতে বসে চলাচল করতে পারি। সো তার এই কথা শুনে, তার এই প্যাশনটা শুনে ওই বিজনেসম্যান বা ওই গাড়ির ওনার তাকে তার একটা ভিজিটিং কার্ড দিল এবং বলল যে আপনি পরের দিন আমার সাথে এই ভিজিটিং কার্ডের অ্যাড্রেসে এসে দেখা করবেন, আমি আপনাকে অনলাইনে কাজ শেখাবো, অথবা আমি আপনাকে ফ্রিল্যান্সিং শেখাবো, অথবা আমি আপনাকে বিজনেস শেখাবো। মানে যাই ওই লোকটা করতো তাই ওকে শিখিয়ে দিবে, যেটা দিয়ে ওই গাড়ির মালিকটা এত টাকার মালিক হয়েছিল বা এত সাকসেসফুল পর্যায়ে গিয়েছিল। যাই হোক, ওই কার্ডটা পাওয়ার পর ওই কর্মচারীটা ভাবলো, তার মাথায় অনেক চিন্তাভাবনা আসলো, অনলাইনে তো এখন অনেক প্রতারণা হয়, অথবা এই বিজনেসের ক্ষেত্রে বা এই ধরনের কাজের ক্ষেত্রে অনেক প্রতারণার শিকার হয়, অনেকের কাছ থেকে অনেকে টাকা নিয়ে মেরে দেয়, তো এই সেই হাবি যাবে অনেক মাথায় চিন্তাভাবনা আসার পর সে করলো কি, ওই কার্ডটা ফেলে দিল। তার পাশে একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনে জাস্ট থ্রো করলো, কার্ডটা পড়ে গেল। এরপর সে আগের মতোই আবার ওই পেট্রোল পাম্পে কাজ শুরু করলো, এভাবে করতেই থাকলো, এভাবে দিন গেল, মাস গেল, এবং এভাবে তিনটে বছর পার হয়ে যাওয়ার পর ওই পেট্রোল পাম্পে আরেকটি লোক আসলো সেম টাইপের একটি BMW গাড়ি নিয়ে। সো সে আবারও ওই যে আগের মতোই, যেহেতু সেটি তার ড্রিম কার ছিল, সে তাকিয়ে রইল, সে তেল ভরছিল, তেল ভরার চাইতেও গাড়িটির দিকে তাকিয়ে থাকতে তার বেশি মনোযোগ ছিল। সো সেম প্রসেসে আগের মতোই আরেকজন মালিক গাড়ি থেকে বের হলো অ্যান্ড তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি যে গাড়িটির দিকে তাকিয়ে রয়েছেন, আপনি কি জানেন 3 বছর আগে সেম এই টাইপের একটি গাড়ি এবং এরকম একজন বিজনেসম্যান গাড়ি থেকে নেমে আপনাকে একটি কার্ড দিয়েছিল, তখন আপনি তাকে কি করেছিলেন, আপনার স্বপ্নের কথা জানিয়েছিলেন? তখন ওই যে কর্মচারীটা ছিল, ওই কর্মচারীটা ওই যে গাড়ির মালিক রইল, যে নতুন মালিক যে মাত্র বের হয়েছে, ওকে জিজ্ঞেস করলো, আপনি এটা কেমনে জানেন, এটা তো অনেক আগের ঘটনা, 3 বছর আগের ঘটনা। তখন ওই মালিকটা বলল যে জি আমি জানি, কারণ 3টা বছর আগে আমিও আপনার মতো এই সেম পেট্রোল পাম্পে ময়লা ঝাড়ু দেওয়ার কাজ করতাম। সো আপনি ওই সময় একটা ভিজিটিং কার্ড ওই ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, কিন্তু এর পরক্ষণে আমি ওই ভিজিটিং কার্ডটা তুলে ফেলেছিলাম। সো তুলে নিয়ে আমি দেখলাম, দেখার পর আমার মাথায় আসলো যে আল্লাহ আমাকে এমন একটা সুযোগ দিয়েছে, সো দেখা যাক কিনা কী হয়, বেশি তো আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমার ক্ষতি হওয়ার মতো কিছুই নেই, সো আমি একটা রিস্ক নিয়েই দেখি। যাই ওই লোকটার কাছে, দেখে তো ভালোই মনে হচ্ছে, সো দেখি আমার ভাগ্যে আল্লাহ কোনো পরিবর্তন রাখছে কিনা। সো যেই করা সেই কাজ, সে ওই ভিজিটিং কার্ডটা নিয়ে ওই লোকের কাছে গেল। ওই ভদ্রলোক যে বিজনেস করতো বা যে কাজ করতো তা ওই লোকটিকে শিখিয়ে দিল। শিখিয়ে দেওয়ার পর আজ 3 বছর পরে এখন দেখতে পাচ্ছেন আমি আপনার মতো সেম পেট্রোল পাম্পে গাড়ি চড়ে আসছি, বাট আপনি এখনও তেল বিক্রি করছেন বা পেট্রোল পাম্পে কাজ করছেন। সো এই যে কাহিনীটা রয়েছে, এটার মূল যেই আমাদের সারাংশ বা মূল যে শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে অপরচুনিটি বিভিন্নভাবে দেয়, কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি যে আমার পক্ষে কি এটা পসিবল হবে কিনা, বা আমি এটা পারবো কিনা, অথবা অনেক ধোকাবাজি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। সো এইসব চিন্তাভাবনা করে আমাদের সামনে অনেক সময় যে অপরচুনিটিগুলো আসে সেগুলো আমরা দেখেও না দেখার ভান করি, অথবা ইগনোর করে ফালিয়ে দেই। কিন্তু আলটিমেটলি ওই সেম অপরচুনিটিটা অন্য কেউ যখন নিয়ে নেয়, নিয়ে ওই অপরচুনিটিটাকে সিরিয়াসভাবে কাজে লাগিয়ে ওই মানুষটি যখন হার্ডওয়ার্ক করে, তখন সে সফলতার চরম শিখরে পৌঁছে যায়। অ্যান্ড যে ওই জিনিসটাকে ইগনোর করেছে, বাট তার ইচ্ছা ছিল কিন্তু সে ইগনোর করেছে, হয়তো অলসতার কারণে অথবা তার চিন্তাভাবনার কারণে যে সেটা পারবে কি পারবে না এর কারণে, ইগনোর করার কারণে সে লাইফে সাকসেস হতে পারেনি। সো এই যে মেন কাহিনীটা, এটা হয়তো আপনার সাথেও ঘটে থাকবে। আপনি অনেক সময় অনলাইনে অনেক অ্যাড দেখবেন, অনেক বিষয়বস্তু দেখবেন, অনেকে দেখবেন যে বলবে আমি ফ্রিল্যান্সিং শিখাবো, আমি এটা শিখাবো, আমি অনলাইনে বিজনেস করে আমি এটা শিখাবো। সো এইসব দেখে দেখে অনেক সময় আপনার মনে হয় যে এরা বাটপারি করছে, চিটারি করছে। সো জি, এটা সত্যি যে অনলাইনে এখন যে পরিমাণে মানুষের নির্ভরশীলতা বাড়ছে, অ্যান্ড এই তুলনায়
অনলাইনে অনেক চিটার বাটপারের পরিমাণও বেড়ে গিয়েছে। সো ওই যে ওদের সাথে তুলনা করে আপনি যে সবাইকে এক জলের মধ্যে বা এক বালতিতে মাহিয়ে ফেলছেন, এটার কারণে হয়তো বা আপনার সামনে রিয়েল যে অপরচুনিটিগুলো আসছে সেগুলো আপনি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন। সো এই জিনিসটা করবেন না। আপনার সামনে যখনই দেখবেন যে কেউ একটা বিজনেসের কথা বলছে বা আপনাকে হ্যাঁ ইন্টারেস্ট হয়ে নিজেই নক দিচ্ছে যে ভাই আমি এমন একটা বিজনেস করবো বা আমি এমন কাজ করি, তুই কি আমার সাথে কাজ করবি কিনা, আয় আমরা প্ল্যানিং করে একসাথে কাজ করি, দেখা যাক কি হয়। সো আপনি তাকে কখনো ইগনোর করবেন না, ঠিক আছে? আপনি কাজটা করেন না করেন, একটু রিসার্চ করবেন, একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন শুনবেন, মানে এত সহজে জাস্ট দেখলাম আর ফালাই দিলাম, ইগনোর করে দিলাম এমন না। আপনি রিসার্চ করেন, ভালোভাবে দেখেন, বুঝেন, শুনেন, দেন আপনি কাজে আসেন, দেন ইনশাল্লাহ দেখেন যে ওই অপরচুনিটিটাই হইতে পারে আপনার লাইফের টার্নিং পয়েন্ট। সো আমার আজকের এই ভিডিওর মূল বা সারাংশ ছিল এটাই, যে কখনো অপরচুনিটি হারাবেন না, কারণ অপরচুনিটি সবসময় আপনার আশেপাশে ঘোরাফেরা করে। আর আপনি যদি অনলাইন সেক্টরে একটা ভালো কিছু করতে চান, ফ্রিল্যান্সিংয়ে স্টার্ট করতে চান বা ডিজিটাল মার্কেটিং শিখে নিজের একটা কোম্পানি স্টার্ট করতে চান বা বিজনেস স্টার্ট করতে চান অথবা ফ্রিল্যান্সিংয়ের থ্রুতে অনলাইনে আর্নিং শুরু করতে চান, তাহলে আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্স রয়েছে একটি, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আপনি এই কোর্সের লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন অথবা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন যদি এই অবসর সময়টা কাজে লাগাতে চান, আপনার এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে চান অ্যান্ড অনলাইন সেক্টরে এখনই আসতে চান। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটি অবশ্যই আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা কিনা তাদের লাইফে বিভিন্ন অপরচুনিটি আসা সত্ত্বেও সেই অপরচুনিটিটাকে ইগনোর করে, পাত্তা দেয় না। সো তাদের কাছে শেয়ার করে তাদেরকে একটু সতর্ক করতে পারেন। অ্যান্ড আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।